আসলে ওনার চেয়ারার মধ্যে না একটা ম্যান্দা মারা ভাব আছে সরি মা কি মারা ভাব আছে ম্যান্দা মারা মানে ডাল আর কি ওকে তোকেই যেতে হলো মিতুল রাফি ওরা গেলে কি হতো প্রথম পয়েন্ট তিন মাস বসে বসে মাছি মারার পরে এই প্রথম ক্লায়েন্ট পেলাম আর এই ক্লায়েন্টের সাথে আমি আসবো না আর এখানে না সবকিছু ঠিকই আছে মা তুমি খামাখার চিন্তা করো না তো খবরদার চিংড়ি কিন্তু খাবি না জানি তো চিংড়ি দেখেই তোর জীব লক লক করবে কিন্তু ওইখানে অ্যালার্জি হয়ে মরতে বসলে মা তো আর নেই দেখবেটা কে আচ্ছা ঠিক আছে যাও খাবো না কি ঘটকালির ব্যবসা নিয়ে পড়লি নিজের বিয়ের খবর নাই অন্যের বিয়ে দিয়ে বেড়াচ্ছিস মা তুমি আবারও একই গান শুরু করলা এই ছেলেটা কি করে রে দেখতে শুনতে কেমন মা আহ বল না ছেলে আর্কিটেক্ট হলো আর্কিটেক্ট ছেলেরা কিন্তু খুব ভালো হয় মানে একটা শিল্পী শিল্পী ভাব থাকে আর যদি বুদ্ধি শুদ্ধি থাকে তাহলে আয় রোজগারও ভালো হয় মা তোমাকে না আমাদের এজেন্সি অ্যাডভাইজার হিসেবে রাখা উচিত মানুষজন খুব ভালো পটাতে পারবা দেখ না ওই আর্কিটেক্ট ছেলেটাকে পটানো যায় না ওফ মা যথেষ্ট হয়েছে তো আজকের মতো অনেক বিরক্ত করে ফেলছো তুমি আমাকে তুমি এখন যাও তো আমি এখন ফোনটা রাখি আচ্ছা বাবা বাবা কি করতেছে টিভি দেখে আর কি করবে খুব ভালো কথা বাবার পাশে সুন্দর মতো বসে যে টিভি দেখা শুরু করো আর আমাকে বিরক্ত করা বন্ধ করো ঠিক আছে তুমি ভালো থাকো খোদা হাফেজ আচ্ছা কথা বলতে পারি আপনার জন্য আর ম্যামের জন্য আমাদের পক্ষ থেকে কালকে একটা ডিনারের আয়োজন করা হয়েছে তো আমি আসলে জানতে চাচ্ছিলাম আপনার কোনো ফুড প্রেফারেন্স আছে প্রেফারেন্স যেটা আছে সেটা তো আসলে খাওয়া সম্ভব না কেন না অবশ্যই আপনি যদি একটু বলে দেখুন না বিভা.কম অলওয়েজ স্ট্যান্ড বাই ক্লায়েন্টদের সকল আশা পূরণ করার জন্য ওয়েল এই আশা পূরণ করলে আমারই ক্ষতি হবে আসলে এখানে আসার পর থেকে খুব চিংড়ি মাছ খেতে মন যাচ্ছে কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভয়ানক অ্যালার্জি সো বেটার আপনি আমার হয়ে যে কোনো মেনু আপনি চুজ করেন চিংড়ি মাছ বাদ আচ্ছা আসি আমি হ্যালো ম্যাম সব ঠিকঠাক হ্যাঁ সবকিছু ঠিক আছে নো প্রবলেম আচ্ছা ম্যাম আপনি ভিতরে আসেন থ্যাংক ইউ স্যার আসেন আসেন থ্যাংক ইউ সো মাচ ম্যাম ম্যাম আসলে আমি একটু ডিসকাস করার জন্য আসছিলাম আপনার সাথে সেটা হচ্ছে কালকে আপনার জন্য আর স্যারের জন্য আমরা একটু ডিনার অ্যারেঞ্জ করেছি তো আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আপনার কোনো ফুড প্রেফারেন্স আছে না 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 যা খুশি প্রবলেম নাই কোনো বাট ডিনারে শ্রিম্প না প্লিজ মানে এই পোকার মতো খাবারটা মানুষ এত পছন্দ করে কিভাবে বুঝি না আমি শোর ম্যাম সিম থাকবে না আর কিছু না আর কিছু না আচ্ছা ঠিক আছে ভদ্রলোক কি করছেন স্যার মনে হয় ঘুমিয়ে পড়েছেন দেখেই মনে হয় রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়ালোক আসলে ওনার চেয়ারার মধ্যে না একটা ম্যান্দা মারা ভাব আছে সরি ম্যাম কি মারা ভাব আছে ম্যান্দা মারা মানে ডাল আর কি ওকে ঠিক আছে ম্যাম আমি আর আপনাকে ডিস্টার্ব না করি আমি আসি তাহলে ঠিক আছে গুড নাইট গুড মর্নিং আরে আপনি আর্লি রাইজার ভোরের এই আলোটা এর চেয়ে ভালো জিনিস খুব বেশি বাকি নেই এই আলোটা মানুষকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় আমি আগে কখনো ভেবে দেখিনি কি হচ্ছে নি দেখলেন এই আদতে অ্যাজিকা সি এই ম্যাজিকে মানুষ ভালোবাসতেছে